হ্যালো ভিয়ার্স হোসেবার পক্ষ থেকে আমি নাজমু সায়দেত নন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ওয়েবসাইটের ফাইলগুলা প্যানেলের ফাইল ম্যানেজার ব্যবহার করে আপলোড করবেন ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েবসাইটের ফাইলগুলো খুব সহজেই এবং দ্রুত পদ্ধতিতে আপলোড করার খুব সহজ উপায় হলো সি প্যানেলের ফাইল ম্যানেজার ব্যবহার করে ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করা এই জন্য প্রথমে আপনাকে আপনার হোস্টিং সি প্যানেলে লগ করতে হবে সি প্যানেলে লগ করার জন্য প্রথমে আপনার ডোমিন নেমটি দেওয়ার পর একটি স্লাইস দিয়ে লিখতে হবে সি প্যানেল এরপর এন্টার করুন এন্টার করার পর আপনার হোস্টিংয়ের ইউজন নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ বাটনে ক্লিক করুন সি প্যানেলে সাকসেসফুলি লগ হয়ে গেলে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করুন ফাইল ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে এইখানে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ওয়েবসাইটের হোম ডিরেক্টরি এইখানে আমরা কোনো ফাইল আপলোড করব না ফাইল আপলোড করার জন্য আমাদের ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে অথবা পাবলিক আন্ডার স্কোর এই এইখানে ফাইলগুলো আপলোড করতে হবে আমি পাবলিক আন্ডার স্কোর এই ভিতরে প্রবেশ করছি ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করুন আপলোডে ক্লিক করার সাথে সাথেই নতুন একটি উইন্ডো তৈরি হবে এখান থেকে আপনি একটির বেশি ফাইল আপলোড করতে পারবেন না যদি আপনি আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটি আপলোড করতে চান সেক্ষেত্রে এফটিপি ব্যবহার করতে পারেন এফটিপির মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটি আপলোড করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো কম্প্রেস করে জিপ ফাইল করে তা আপলোড করতে পারবেন আপনি যদি না জেনে থাকেন কিভাবে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো কমপ্রেস করবেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সব ফাইলগুলো একসাথে একটি জিপ ফাইল করতে পারেন এই জিপ ফাইলটি আপনার ওয়েবসাইটে একবারই আপলোড করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো কমপ্রেস বা জিপ ফাইল করবেন এই জন্য আপনার ওয়েবসাইটের সব ফাইলগুলো একবারে সিলেক্ট করুন এরপর সেন্ট থেকে কমপ্রেসে ক্লিক করুন কমপ্রেসে ক্লিক করার সাথে সাথে একটি ডায়লগ বক্স রাখবে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের ফাইলগুলো কম্প্রেস হওয়া শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত কমপ্রেস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যে ফাইলগুলো আমি কমপ্রেস করলাম তা কমপ্রেস হয়ে গেছে এখানে আপনি চাইলে আপনার ওই কমপ্রেস ফাইলের একটি নেম দিতে পারেন এরপর পুনরায় আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করুন এরপর আপনি যে ফাইলটি আপলোড করতে চান সেই ফাইলটি সিলেক্ট করুন আমি জিপ ফাইলটি আপলোড করে দেখাবো তাই জিপ ফাইলে দুইবার ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ফাইলটি আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটি অলরেডি আপলোড হচ্ছে এবং তা কত পার্সেন্ট আপলোড হয়েছে তা একটি ডায়লগ বক্সের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটি যদি আপলোড হয়ে যায় সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট হলেই চলবে না হানড্রেড পার্সেন্ট হওয়ার পরও যখন একটি গ্রিন বার আসবে এইভাবে এরকম যদি আপনার ব্লু থেকে গ্রিন যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটের ফাইলটি আপলোড কমপ্লিট হয়েছে এরপর এখানে কমপ্লিট লেখাটি শো করবে এরপর ব্যাক টুতে ক্লিক করতে হবে ব্যাকটরিতে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ আগে যে ফাইলটা আমি আপলোড করলাম তা এখান থেকে দেখতে পাচ্ছি এরপর মেনু সেকশন থেকে এক্সট্রেক্ট নামে একটি অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করুন এরপর একটি ডায়লগ বক্সের মাধ্যমে জানতে চাওয়া হবে আপনি কোন ডিরেক্টরিতে ফাইলটি এক্সট্রেড করতে চাচ্ছেন অথবা আপনি চাইলে যে ক্যাটাগরিতে আপনি ফাইলটি এক্সট্রেড করতে চাচ্ছেন এখান থেকে সেই ক্যাটাগরি নামটি দিতে পারেন এরপর এক্সট্রেট ফাইলে ক্লিক করুন জিপ ফাইলটি সাকসেসফুলি এক্সটেট হয়ে গেলে একটি ডায়লগ বক্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপর ক্লোজে ক্লিক করুন আপনারা দেখলেন কিভাবে আমি খুব সহজেই সিপ্যানেলের ফাইল ম্যানেজার ব্যবহার করে ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অথবা আমরা কোন বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করব তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়ের উপর ভিডিও টি তৈরি করতে ডোমিনোস্টিং কিনতে অথবা ডোমিনোস্টিংয়ের সমাধান পেতে এখনই ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট অথবা আপনি চাইলে আমাদের হেল্পলাইনে কল করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ